नमस्कार बंधुरा, पाँचमिशाली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर एकदम रेस्टुरेंट स्टाइले रेस्टुरेंटेर मतो स्वादे बाड़ीतेई खूब सहज भावे मिक्स चाउमिन बानिए देखाबो। तो बंधुरा चलुन रेसिपिटा स्टार्ट करछि। मिक्स चाउ बानाबो, तार जोन्नो जे उपकरणगुलो लागबे बोले दिई। एखाने दुटो चाउयेर प्याकेट निएछि, सब्जीगुलो सब लम्बा लम्बा करे टुकरो करे नियेछि, आर एकटु सरु सरु करे टुकरो करेछि। आमी एखाने सब्जी नियेछि एकटा क्यापसिकाम टुकरो करेछि, एकटा गाजर, सात आठटा बीन्स, दुटो पेंयाज, एक कप मटरशुटी, एक कप बाँधाकपि, आर पेंयाज पाता निये नियेछि एक कप, आर एखाने एकटा काँचा लंका कुचि करे रेखेछि, एकटा डिम निये नियेछि। आमी सब सब्जीगुलो खूब भालोभावे धुये परिष्कार करे रेखेछि। এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, মাছটা থেকে ভালোভাবে খোলা ছাড়িয়ে এটা মাছটা ধুয়ে রেখেছি। এখানে 150 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটা 2 মিনিট জলে দিয়ে সিদ্ধ করে ফুটিয়ে তুলে নিয়েছি। তারপর এভাবে চিকেনটাকে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। ভিনিগার নিয়েছি, ভিনিগার 1 টিস্পুন লাগবে, রিফাইন অয়েল 3 টেবিল চামচ, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন আদা আর রসুন পেস্ট করা আছে হাফ টিস্পুন করে। এখানে 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো নিয়েছি, স্বাদমতো চিনি আর স্বাদমতো নুন নিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। একটা বোলের মধ্যে চিকেনটা রাখা আছে, আমি এর মধ্যেই নুন দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন সয়া সস দিলাম। দিয়ে একসাথে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখন গ্যাস অন করে ওভেনে কড়াই বসিয়েছি, চাউটা সিদ্ধ করব। তার জন্য কড়াইতে যে জল দিয়ে দিচ্ছি, আমি এখানে পরিমাণ মতো জল দেব দুটো চাউ সিদ্ধ করার জন্য। আপনারাও দেখে নেবেন যেই পরিমাণ চাউ দেবেন সেই পরিমাণে জল মিশিয়ে নেবেন। জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এবার জলটা একটু গরম করে নিচ্ছি। জলটা ফুটতে শুরু করেছে, আমি এবার চাউগুলো এভাবে গোটা গোটাই দিয়ে দিচ্ছি, তাতে চাউগুলো ভেঙে যাবে না, এটি এরকম গোটাই থাকবে। আমি 2 মিনিট চাউটাকে এভাবে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে তুলে নেব। আমি একটু জলের মধ্যে এটাকে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। এটা সিদ্ধ হওয়ার পর আপনা থেকেই ছেড়ে যাবে। এবার 2 মিনিট পর আমি এটা তুলে নেব। 2 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এটা আপনা থেকে এভাবে চাউগুলো ছেড়ে গেছে, আমি এবার এটা জল থেকে ছেঁকে নিচ্ছি একটা চুপড়ির মধ্যে। চাউটা চুপড়ির মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তাতে এটা গায়ে গায়ে জড়িয়ে যাবে না, একদম ছাড়া ছাড়া থাকবে আর ঝরঝরে থাকবে। গ্যাস অন করে আবার কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম করে নিচ্ছি। কড়াইয়ের চারপাশে তেলটা ভালোভাবে ছড়িয়ে তেলটা গরম করে নিয়েছি হাই ফ্লেমে রেখে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম করে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এটা ভেজে নিচ্ছি। 2 মিনিট মাছটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি, মাছটা আমি এখানে খোলা ছাড়িয়ে করছি, এটা যাতে ভালো লাগবে খেতে। এবার আমি এর মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি, ডিমটাকেও ভেজে নিচ্ছি। ডিমটা ভেঙে নিয়েছি, এবার এর মধ্যে সামান্য নুন মিশিয়ে নিলাম। নুনের পরিমাণটা অবশ্যই দেখে নিতে হবে, আমি চিংড়ি মাছ ভাজার সময় নুন মিশিয়েছি, ডিম ভাজার সময় তো নুন মেশালাম, তাই নুনটা অবশ্যই পরিমাণ বুঝে আপনারা দেবেন। আমি এবার ডিমটাকে এভাবে একটু নাড়াচাড়া করে ভেঙে নিচ্ছি ভাজতে ভাজতেই। ডিমটাও ভাজা হয়ে গেছে, ডিমটাকে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজা হবে না সব কিছুই, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি বা ডিমটা তুলে নিলাম। এতেই আরও একটু তেল দিয়ে দেবো। এবারে তেল দিয়ে দিয়েছি, এবার আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। তেলটা কড়াই গরম আছে তো তেলটাও গরম হয়ে গেছে, আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব, 2 মিনিট আমি এটা নাড়াচাড়া করে
ভেজে নিচ্ছি। চিকেনটা 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এটা আগে থেকে 2 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখন ভেজে নেওয়ার জন্য আরও একটু নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটা তুলে নিলাম। এরপরে আমি সবজিগুলো এক এক করে ভেজে নেব। কড়াইতে আর একটু তেল লাগবে। আমি চিকেন তুলে নিয়েছি, বাকি তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সবজিগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ, বিনস আর গাজর কুচি দিয়ে দিলাম। এখানে সব সবজি আমি একরকমভাবে কেটেছি, একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। আমি 2 মিনিট সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 2 মিনিট সবজিগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এটাকেও আরও একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আরও 2 মিনিট আমি এভাবেই এটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে, তাতে সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যাবে আর সিদ্ধও হবে। আমি এর মধ্যে একটু নুন দিচ্ছি, নুন দিলে সবজিটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এবার আমি এটা ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নিয়েছি আরও 2 মিনিট। এবার এর মধ্যে ডিম, মাংস আর চিংড়ি মাছ একসাথে দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। এটা আলাদা করে ভেজে নেওয়ার প্রয়োজন পড়বে না, শুধু মিশিয়ে নিচ্ছি আমি। আমি এখানে একটু ভিনিগার দেব, ডিমের একটা কাঁচা গন্ধ থাকে, সে কারণে আমি এখানে 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিচ্ছি, এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভিনিগার দিলে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না, অনেকেই এটা পছন্দ করেন না। যদি মনে করেন তো আপনারা ভিনিগার ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে সয়া সস দিয়ে দিচ্ছি। আমি বাকি রেখে দেওয়া পুরো সয়া সসটাই দিয়ে দিলাম। আর টমেটো সস দিয়ে দিচ্ছি। চাউমিনে চিলি সসও দেওয়া যায়, আপনারা যদি মনে করেন চিলি সস প্রেফার করেন অবশ্যই চিলি সস মিশিয়ে নিতে পারেন। আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি, তাই চিলি সস নিলাম না। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার একসাথে সমস্ত জিনিসটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা সন্ধ্যাবেলা খাওয়া যেতে পারে বা রাতে ডিনারে খাওয়া যেতে পারে। এবার আমি এটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে চাউগুলো একটু একটু করে তুলে নেব। একসাথে পুরো চাউটা দেবো না, একটু একটু করে মিশিয়ে নেব আমি। পুরো রান্নাটাই এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে করছি। আমি এভাবে মশলাটার সাথে ভালোভাবে চাউটাকে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। পুরো চাউটাই আমি এভাবে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চাউমিনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি সবার শেষেই দেব, আরও একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার আগে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই মতো মিশিয়ে নেবেন। আমি এবার এটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে বাচ্চারা থাকলে ঝাল একটু কম খায়, সেক্ষেত্রে আপনারা চিলি সস নাও নিতে পারেন। আমি এখানে চিলি সস নিইনি। এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের মিক্স চাউমিন একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করে দিচ্ছি। একদম রেস্টুরেন্ট স্টাইলে, রেস্টুরেন্টের মতো স্বাদে পারফেক্ট মিক্স চাউমিন রেডি হয়ে গেছে। আমি এটা গরম গরম সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারাও এরকম টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি রেসিপি আজই ট্রাই করুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।